শীতকালের ফুল আমরা অনেক কিছুই লাগাচ্ছি, তার ভেতর আমার খুব প্রিয় ফুল একটি গ্ল্যাডভিলাস। আমি বারবার বলি, আমি সিজনিং ফ্লাওয়ার করতে খুব ভালোবাসি। শীতকালের ফুল হিসেবে গ্ল্যাডিওলাস আমার কাছে খুব ভালো, মানে ভালো লাগে আর কি, খুবই সুন্দর। এইসব বাল্ব থেকে গাছ বেরোয়, গাছ থেকে স্টিক হয়, ওই স্টিকেই যেরকম রজনীগন্ধা স্টিক হয় ঠিক সেম স্টিক হয়, এবং ওই স্টিকে কিন্তু ফুলগুলো হয় অনেক বড় বড়, আর বিভিন্ন রঙের যেহেতু হয় তাই শীতকাল দেখবেন অনেক রঙের সমাহার, নানা রকম ফুল গাছ আপনি পাবেন, নানা রকম রঙের ফুল গাছ পাবেন। আর যখন ছাদ বাগানে বিভিন্ন রঙের ফুল হয় দারুণ লাগে, ছাদ একদম ভরে যায় নতুন নতুন রঙে। এবার বলি গ্ল্যাডিওলাস, এগুলো গ্ল্যাডিওলাসের বাল্ব। এই সময় যদি বসাতে পারেন, এর 2-3 মাস লাগবে ফুল দিতে, তাই জন্য এখন থেকে যদি বসাতে পারেন, এটা সেপ্টেম্বর মাস, সেপ্টেম্বর মাসের দেখুন মধ্যিখান প্রায় হয়ে গেছে, মধ্যিখান প্রায় হয়ে গেছে না, আজকে বিশ্বকর্মা পুজো, আমি ছাদে ভিডিও করছি, আর ভিডিওটা করতে হচ্ছে এই জন্যে যদি কখনো গান বাজে তাহলে কিন্তু আর ভিডিও আমি বিকেলে করতে পারবো না, তাই এখন অনেকটা সকাল। আর আজকে রোদ্দুরের সেই তাপ আছে, কিন্তু সেই রোদ্দুরটা আজকে ঠিকভাবে ওঠেনি, মেঘ আছে, তাই আমি ভিডিওটা করতে এলাম। আর যখন আমার কাছে এই গ্ল্যাডিওলাসের বাল্বগুলো এসে গেছে, সেগুলো কিভাবে আমি বসাবো এবং কিরকম মাটি নেব সেগুলোই শেয়ার করব। প্রথমে বাল্বগুলো নিতে হবে, এই বাল্বগুলো আমি জোগাড় করেছি, এগুলো আমার কাছ থেকে এক একটা বাল্ব 5 টাকা করে নিয়েছে, 5 টাকা করে 5টা বাল্ব দিয়েছে, আর এটা আমায় দিয়েছে ফ্রি। যাই হোক, এই বাল্বগুলো আমি লাগাবো, এবং মাটিটা আমি কিভাবে তৈরি করেছি সেটা বলি। মাটিটা একটু বালি মিশ্রিত মাটি করেছি, কারণ যখন দেখবেন এই সব কন্দ বসাই আমরা, এতে যদি বেশি জলের মানে মাটিতে দাঁড়িয়ে থাকে তাহলে কিন্তু কন্দগুলো পচে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাই সব সময় এই কন্দগুলো যখন লাগাবেন একদম ওয়েল ড্রেন মাটি করবেন, এতে বালি মিশালেই একমাত্র ওয়েল ড্রেন মাটি হয়। আর আমি মাটি তো অনেক আগে তৈরি করে রাখি, চুন মিক্সড সার এই সব দিয়ে, গোবর সার মিক্সড সার এই সব দিয়ে আমি একটা মাটি তৈরি করে রাখি, প্রায় 3-4 মাস আগের মাটি এই সব। এই মাটিতেই আমি বসাবো, তবে এটাই বসাবো না, আমি বসাবো এই রকম চালি টবে, যেটা এখানে 6 ইঞ্চি লম্বা আছে আর এই ঘেরটা আছে প্রায় 10 ইঞ্চি, এই টবে বসাবো, এবং এই টবে আমি 5 খানাই বসিয়ে দেব একসঙ্গে, যখন বিভিন্ন রঙের ফুল হবে তখন দারুণ লাগবে। আমি এইভাবেই গাছ করি, আর আমার ছাদ যেহেতু খুব ছোট তাই আমাকে একটু বুঝে শুনে গাছ বসাতে হয়, সব রকম গাছ যখন আমি বসাবো তখন তো আমাকে বুঝে শুনে বসাতেই হবে। এবার এইগুলো মাটির কতটা ভেতরে বসাবেন, আমি একটা ছোট, এই দেখুন এইটা দেখেছেন তো, এই যে মুখটা দেখছেন এই মুখটা কিন্তু নিচে যাবে এবং গাছটা বেরোবে এখান থেকে, যেখানটা দেখবেন এই যে এই জায়গাটা নিচে যাবে আর গাছটা বেরোবে এখান থেকে। আমি এই সব এই যে ওপরের খোসাগুলো একটু ফেলে দেব, ওপরের খোসাগুলো ফেলে দেব, তারপর বসাবো, আর এটাকে এরকম দিয়ে এরকম মাটি চাপা দিয়ে দেবেন, কোনো ব্যাপারই নয়। আর এতে যে খাবার আছে তাতেই কিন্তু গাছটা খুব সুন্দরভাবে ফুল দেবে, আর অন্য কিছু লাগবে না, শুধু সময় মতো জল দেবেন। মাটি যদি আপনি সঠিকভাবে তৈরি করে ফেলতে পারেন তাহলে কিন্তু খুব কম পরিচর্যায় আপনি ছাদ বাগানে ভালো ফুল পাবেন, আমিও পাই, আমি যেভাবে পাই। এবার বলবো পোকা, আমার এত বছর আমি গাছ করছি, প্রায়
25 থেকে 26 বছর আমি গাছ নিয়ে রয়েছি। তারও আগে থেকে, মানে আমি ছোটবেলা থেকেই গাছ করি, আর এখন আমার যথেষ্ট বয়স হয়েছে। বিয়ের পর থেকেই আমি গাছ করি আমার শ্বশুরবাড়িতে, এবং যখন আমি নিজে বাড়ি করেছি তখন তো করি। এবার এই যে গাছগুলো আমি প্রত্যেক বছর করি, যখন একসঙ্গে অনেক রঙের ফুল হবে অনেক সুন্দর দেখতে লাগে। তার থেকে আবার দেখুন, যদি আপনি এই 6 ইঞ্চির টবে একটা একটা করে বসান, এই 6 ইঞ্চির এই যে 6টা বাল্ব আছে, এই 6টা বাল্ব আমাকে কিন্তু 6টা জায়গা দিতে হবে, 6টা এই 6 ইঞ্চির এই সব জায়গায় জায়গা দিতে হবে 6 ইঞ্চির টবকে। আর আমি যদি একটু বড় মুকোলা ফ্ল্যাট টবে আমি যদি গাছগুলো করি, তাহলে একটা টবেই আমার কিন্তু সব কটা গাছ হয়ে যাবে। তাই যাদের ছোট ছাদ তাদের জন্য কিন্তু একটু এইরকম ভাবে গাছ করতে হবে, ছোট ছাদে একটু গাছ বুঝে শুনে করতে হয়। আর আপনারা এই গাছটাকে প্রথম তৈরি করতে পারেন একদম যেরকম আমরা ওই চন্দ্রমল্লিকার কাটিং বসাই না, সেই রকম বালির ভেতর বসিয়ে, বালির ভেতর বসিয়ে দিলেন, বালি চাপা দিয়ে দিলেন, দেখবেন গাছ সুন্দর হচ্ছে, এখান থেকে প্রচুর শিকড় হচ্ছে, তখন তুলে তুলে আপনারা বসিয়ে দেবেন। কিন্তু আমি ওইভাবে করি না, আমি একদম ডাইরেক্ট যে টবে করব সেই টবে বসিয়ে দেব। তবে এখন 6টা আছে, তো তাই আমার কাছে আরো বাল্ব আছে যেগুলো আমার পুরনো গাছের বাল্ব, এগুলো নতুন কেনা বাল্ব। আর এগুলো ধরুন ওই 4টে করে আমি এক জায়গায় বসাবো, আর যেটা পুরনো বাল্ব আছে তার সঙ্গে এই দুটো মিশিয়ে বসিয়ে দেব। আমার দুটো হবে, আর দুটোতেই অনেক ফুল পাবো। আর একসঙ্গে যখন এই রকম সুন্দর ফুল হয় বিভিন্ন রঙের, তখন দারুণ লাগে। কিন্তু এখন আপনি এইগুলো দেখে বুঝতে পারবেন না যে কোনটা কোন কালার হবে, তাই জন্যই একসঙ্গে যদি বসিয়ে দেন খুবই ভালো। আর এখনই বসান, 2 মাস থেকে 3 মাসের ভেতর আপনি ফুলটা পেয়ে যাবেন। আর সারযুক্ত মাটিতেই বসিয়ে দেবেন, খুব একটা সার লাগে না, পেস্টিসাইড লাগে না। আজ পর্যন্ত আমার কোনোদিন দেখিনি, এতদিন গাছ করছি পোকা হয়েছে, পেস্টিসাইড লাগে না। আর ফাঙ্গিসাইডও আমি ব্যবহার করি না, ফাঙ্গিসাইড আমি ব্যবহার খুব কম করি, ভীষণ কম। আপনি কখনোই আমার যে গাছগুলো দেখবেন তার পাতায় কোনো নীল রং সাদা রং কিচ্ছু দেখবেন না, ফ্রেশ গাছ দেখবেন। আমি ফাঙ্গিসাইডও খুব কম অ্যাপ্লাই করি। আজকে রইল গ্ল্যাডিওলাস নিয়ে আলোচনা, ভালো থাকবেন।